Assalamu alaikum, welcome to Dinajpur Bird House. To আজকে আপনাদের সামনে একটা ছোট ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম। অনেকের মনে প্রশ্ন থাকে যে বাজরিকা পাখির ভাই বোন আর কি, ভাই বোন বলতে একই পাখি থেকে ফোটা ছেলে ও মেয়ের জোড়া করানো যায় কিনা, বা তাদের কাছে ব্রিডিং আসছে কিনা তাদের কাছ থেকে। তো এই প্রশ্নটা, এইটা অনেকেই মনে প্রশ্ন আসে। তো এটার এক্সপেরিমেন্ট স্বরূপ এক কথায় বলা যায় যে প্র্যাকটিক্যাল যদি বলতে চান তাহলে এটার প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। যে আমার যে এই যে এই পাখিটা আছে এখানে, এটা ব্যালকনিতে আমার উপরের খাঁচায় রেড আই লোটিনো, এটা রেড আই লোটিনো, এটা মেল পাখিটা, মানে ছেলে পাখিটা বাইরে আর মেয়ে পাখিটা ভিতরে আছে। তো আমি, এরা দুজন ভাই বোন, পাখিটা ভয় পাচ্ছে সেহেতু, এরা ভাই বোন, মানে একই পাখি থেকে এরা দুটা বাচ্চা হয়ে এদেরকে আমি জোড়া দিচ্ছি। জোড়া দিয়ে এই যে আপনাদেরকে ব্রিডিং প্রোগ্রেস দেখাই, প্রচুর চিল্লাচ্ছে, ভয় পাচ্ছে ক্যামেরা স্ট্যান্ড ফেস্ট্যান্ড দেখা। তো অলরেডি পাঁচটা বাচ্চা তাদের হয়েছে, ছয়টা ডিম পাচ্ছিল তার মধ্যে পাঁচটা বাচ্চা হয়েছে, একটা বাচ্চা একটা ডিম নষ্ট হয়েছে, দুইটাই রেড আই লোটিনো। আর বাচ্চাগুলোর মধ্যে আমার চারটা বাচ্চা এখন পর্যন্ত বোঝা পাচ্ছি যে লোটিনো ব্রিডের বাচ্চাই হয়েছে, চারটা রেড আই লোটিনোই হয়েছে। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর, অনেকে প্রশ্ন করছেন, অনেকে জানতে চাইছেন, তাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভাই বোনের মধ্যেও জোড়া করানো যায়, সমস্যা নেই, জোড়া করানো যাবে। দর্শক মন্ডলীরা, আমার পাখির খাঁচা দেখতেই পাচ্ছেন, পাখিতে পরিপূর্ণ হয়ে আছে, বাচ্চাগুলো উঠতেছে কেবল। এখনো বিক্রিযোগ্য পাখি আমি এখনো বাইর করিনি, অনেকে নিতে চাবেন, তো যখন আমি বিক্রিযোগ্য পাখি বাইর হবে তখন আমি আপনাদেরকে জানাই দিব যে আমার পাখি রেডি হয়েছে, আপনারা নিতে পারেন। সবাই দুপুরের খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছে, দুপুরে খায় দায়ে পাতা খায়, একটু পরে তাদের নাচানাচি শুরু হয়ে যাবে, গম নিয়ে আসছি যেহেতু তাদের কারণে, তাদের জন্য। এখনো সব পাখি আমার বাইর হয়নি, এই যে খাঁচার হাড়ির ভিতরেও পাখি আছে, তো
এবার আমি সব পাখি বের হবে, তারপরে সেল করব, একসাথেই সেল করব। তো যারা পাখি নিতে ইচ্ছুক দিনাজপুর বার্ড হাউসের সাথে থাকুন, আমি যখন সেল করব আপনাদেরকে জানিয়ে দিব। আর এই রেড আই লোটিলো পাখিটি আছে আমার, মেল ফিমেল সরি, মেল না, মেয়ে পাখি। তো এর জোড়াটা, একটা ছেলে পাখিটা মারা গেছে, সেহেতু আমি রেড আই লোটিনো পাখিটা সেল করব। যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। এটা ডিম দিবে জোড়া, এটা অলরেডি 2 বার ডিম বাচ্চা করছে। এই যে রেড আই লুটিনো আরেকটা ডিম পাচ্ছে, বাচ্চা গুলো কয়েকদিন আগেই বাইর হয়েছে, এই হাঁড়ি থেকে এখনো বাচ্চা বের হয়নি। এরা মোটামুটি বড় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে বের হবে হয়তো বা হাঁড়ি থেকে। দেখুন মা কি সুন্দর করে খাওয়া দেয় বাচ্চাদেরকে। তো দর্শক মন্ডলীরা, যারা পাখি নিতে চান আমি নেক্সটে জানাই দিব কবে আমি পাখি সেল করব, পাখি সেল যোগ্য হয়েছে। আর ওই রেড আই লোটিনো যেটা দেখালাম সেটা আপনারা নিতে চাইলে নিতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই দিনাজপুর বার্ড হাউসের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের কাছে। আর কলোনি তো দেখতেই পাচ্ছেন আমার, এই যে দেখেন হয়ে গেল রে। আসসালামু আলাইকুম।